তফসিল ঘোষণার পর কোনো দেশি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 18ই নভেম্বর ঢাকায় আসছে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জানা নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউর 4 সদস্যের দল বাংলাদেশে আসবে কিছুদিনের মধ্যে। এছাড়া পিটার হাসের দেশ ছাড়ার বিষয়ে মন্ত্রণালয় অবগত থাকলেও জনসম্মুখে তা জানানোর প্রয়োজন মনে করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 4 সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এছাড়া কমনওয়েলথের প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন আগামী 18 থেকে 22 নভেম্বর ঢাকায় অবস্থান করবে। প্রথমে চীনের ব্যাপারটা আমি বলি, চীনের ব্যাপারটা সম্পর্কে আমি অবগত না। মিশুভাই এখনই বলবে যে আমি সবসময় ওনার প্রশ্ন দিলেই বলি যে আমি জানি না, পরবর্তীতে জেনে জানাবো। আর আর প্রথম প্রশ্নটা কি বললেন যে, আচ্ছা এখন আমি যেটা বলি যে প্রথমে যেটা বললাম যে এটা হচ্ছে আপনার ডিপ্লোম্যাটিক একটা প্রসিডিউর যে জানাতে হবে, এবং একইভাবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই ইনফরমেশনটা পাবলিকলি জানাবে না যে একজন রাষ্ট্রদূত কবে থেকে কতদিন গেছে এবং কী পারপাসে গেছে, কারণ এটা তো সে অফিসিয়ালি জানাচ্ছে। সো এটা কিন্তু পাবলিকলি জানানোর কথা না, সেই হিসেবে আমরাও আসলে আপনাদেরকে, এবং কিন্তু মিস ইনফরমেশন কেন হবে, আপনারা তো সেই দূতাবাসের কাছ থেকে জানতে পারেন, ওই দূতাবাসের তো একজন মুখপাত্র আছে এবং তাকে আপনারা জানেন যে তার, হ্যাঁ আমরা অবশ্যই অবগত, কারণ একজন রাষ্ট্রদূত যখন যাবেন তখন তো অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণকে জানিয়েই যাবেন দেশ থেকে যখন যাবেন।